একদম ঘাবড়াবে না, খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখাও তো হবে। আপনাকে বলছি, ওকে সব সময় হাসি খুশি রাখবেন। আর এক মিনিট, হ্যাঁ ওকে বাবু বলুন। মিস্টার প্রমিত রায়চৌধুরী খোঁজ পাওয়া গেছে ম্যাডাম, আপনার মোবাইলে ভিডিওটা পাঠিয়েছি, দেখুন। দেখছি। আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখতে চাই, মিস্টার সিংহ রায় এবং তার পরিবার শুধুমাত্র আমার বিজনেস পার্টনার নয়, আর কিছুদিনের মধ্যেই আমরা দুজন দুজনের আত্মীয় হব। প্রমিত বাবু, আপনি গার্জেনদের সামনে, প্যারেন্টসদের সামনে আমায় যে সাপোর্ট করলেন, আমার পাশে ছিলেন, তার জন্য আমি রিয়েলি রিয়েলি গ্রেটফুল। প্লিজ সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। আপনাকে, আপনার ওই একটা স্টেটমেন্টের জন্য মিডিয়ার মুখটা কিছুক্ষণের জন্য হলেও বন্ধ হয়েছে। আপনি আমাদের কলেজের ট্রাস্টি, আপনি আমাদের পাশে আছেন, এটা সবার জানা সত্যি দরকার ছিল। দেখুন, আমি আপনার পাশে সব সময় আছি, সব রকম ভাবে। থ্যাংক ইউ। হোপফুলি এবার সব শিগগিরই ঠিক হয়ে যাবে, আর এই নেগেটিভ পাবলিসিটির জেরে যেন আমাদের বিজনেস, আমাদের ইউনিভার্সিটি যেন সাফার না করে, এটাই শুধু চাওয়া। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট রিদ্ধি আর আমরা সবাই মিলে এই ডায়মন্ড কালেকশনটা ইনভেন্ট করতে অনেক এফোর্ট দিয়েছি। রাহুলবাবু একদম চিন্তা করবেন না, তবে আমার কি মনে হয় জানেন, আয়ুষ আর তিধার এনগেজমেন্টের খবরটা যদি একবার ছড়িয়ে দেওয়া যায়, মানে আমি বলতে চাইছি যে সিংহ রায় পরিবার আর রায়চৌধুরী পরিবার এক হচ্ছে এই খবরটা যদি জানিয়ে দেওয়া যায়, তাহলে ওইসব কলেজের খবর টবর কেউ মনে রাখবে না। এটা আপনি খুব ভালো কাজ করলেন প্রমিতবাবু। মিডিয়া একটু ডাইভার্টেড হয়ে থাকলে তাহলে আমাদের নিয়ে নেগেটিভ পাবলিসিটি করাটা ওদের বন্ধ হবে। ও রিদ্ধি, এই ফাইলটা আমি সকাল থেকে নিয়ে ঘুরছি, তোকে দেখা বললে এই ঝামেলার জন্য আমি দেখাতেই পারিনি, প্লিজ হ্যাভ আ লুক। হ্যাঁ রিদ্ধি, তুমি এটা দেখো। আর তাছাড়া শোনো না, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে আপকামিং শুটস নিয়ে, প্লিজ আমরা ওটা নিয়ে ডিসকাস করে নিই। চল, ঠিক আছে রিদ্ধি, আমি আসছি। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার কয়েকদিন আগে একটা চিঠি এসেছিল আপনার নামে, কিন্তু কলেজ বন্ধ থাকে আপনাকে দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওখানে লিখে দিন। এদের সবকটাকে তো পকেটে পুরেই ফেলেছি, আর কোনো চিন্তা নেই, এইবার এনগেজমেন্টের ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। মিস্টার সিংহ রায়, হ্যাঁ সরি, আজ তাহলে আমি আসি, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে, আপনার কোনো দরকারে যে কোনো সময় আপনি আমাকে জানাবেন, আমি আপনার পাশে সব সময় সব রকমভাবে আছি। শিওর, থ্যাংক ইউ, আসি তাহলে। এতদিন যে ভয়টা পাচ্ছিলাম সেটাই আজ সত্যি হলো। কোর্টের নোটিশ পাঠালো, তার মানে ম্যাডাম এবার, না 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 না, আমার এতদিনের প্ল্যান এত সহজে ভেস্তে দিতে পারে না, কোনোভাবেই না। আমাকে এক্ষুনি, এক সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না, আমাকে এক্ষুনি লয়ারের সাথে গিয়ে এই ব্যাপারটা সামলাতে হবে। এত তারা কিসের প্রমিতা, এত বছর পর দেখা হলো, দু মিনিটও কথা বলার সময় নেই। আসতে পারি জাম্বো? হ্যাঁ বোনি, এসো এসো বোনি। কিছু জানা গেল ওই যে কিডন্যাপার ধরা পড়েছে তার কাছ থেকে কিছু কোনো ইনফরমেশন? না জাম্বো, এখনো মুখ খোলেনি, তবে আমার ধারণায় মন্টুই আসল, আর ওর চ্যালারা কিচ্ছু জানে না যে ওরা কার জন্য কাজ করছে। তো সেটা বললে তো হবে না বোনি, মানে আমি গার্জেনদের, প্যারেন্টসদের কী বলবো, এরপর তো গার্জেনদের, স্টুডেন্টদের আমাদের উপর থেকে ভরসাই উঠে যাবে। সেটার জন্যই আমার কাছে একটা প্ল্যান আছে জানবো। কী প্ল্যান?
সোজা পথে যেহেতু কাজ হচ্ছে না, সেহেতু আমাদেরকে একটা ট্র্যাপ সেট করতে হবে যাতে আসল অপরাধী নিজে থেকে ট্র্যাপে এসে পা দেয়। মানে কি বলছো আমি বুঝতে পারছি না। মানে আমাদের একজন স্টুডেন্টকে টোপ বানিয়ে ওদের সামনে নিয়ে যেতে হবে, আর এর মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে কোন কোন স্টুডেন্ট এটার মধ্যে ইনভলভড। কিন্তু তাহলে তো আমাদের কোনো স্টুডেন্ট তার পক্ষে সেটা ডেঞ্জারাস কিছু হতে পারে। না না, ইটস নট রাইট। আর তাছাড়া এটা করতে কে রাজি হবে? আমি রাজি স্যার। এতদিন ধরে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আর এই কলেজটা আমার কাছে মন্দিরের মতো। তাই যারা এই কলেজ বা আপনার অপমান করার চেষ্টা করছে তাদেরকে সবার সামনে আনতে আমি আপনাকে হেল্প করতে চাইছি। জানবো, আমার মনে হয় এটাই সব থেকে ভালো অপশন। আর গঙ্গা অলরেডি ওর টার্গেট ছিল। না না, অসম্ভব। আমি জেনে শুনে গঙ্গাকে বিপদে ফেলতে পারবো না। আমার কিছু হবে না স্যার, আমার উপর মা জগদ্ধাত্রী আর খুড়িমায়ের আশীর্বাদ আছে। গঙ্গা, এই কথাটা যেন আমাদের মধ্যেই থাকে। বাইরে কেউ জানতে পারলে কিন্তু আমাদের মিশনটা ফেল হয়ে যাবে। আমার তাও মনে হচ্ছে এটা এটা ঠিক হচ্ছে না। জানবো, তোমার কী মনে হয়? আমি জেনে শুনে ওকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি। আমি সবসময় ওর সাথে থাকবো। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমার কিচ্ছু হবে না। এরপর যা খারাপ হওয়ার ওই অপরাধীদের সাথে। চলো গঙ্গা, তোমার সাথে আমার কিছু কথা আছে, আর সম্ভব বলে তোমাকে আজকেই একটা কাজ করতে হতে পারে। চলো আসি। জানো কোথায় গেল চিঠিটা? এখানে তো সিকিউরিটি রেখে গেল, হঠাৎ করে উধাও হয়ে গেল নাকি? কি ভেবেছিলেন, এই রুক্মিণী আপনাকে কোনোদিনও খুঁজে বের করতে পারবে না? না ম্যাডাম, মানে আসলে পৃথিবীটা বড্ড ছোট প্রবীণতা, লুকোনোর বিশেষ জায়গা নেই। ইচ্ছে না থাকলেও ধরা পড়ে যেতেই হয়, যেমন আপনাকে পড়ে যেতে হলো। কি বলছেন ম্যাডাম, আমি লুকোবো কেন? আমি ধরাই বা পড়বো কেন? দেখুন, আমি ভাবছিলাম যে আপনি এতদিন এখানে ছিলেন না, এত বছর বাদে আপনি ফিরতে তো আমাকে হতোই প্রমিতা, নইলে যারা আমার সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আমি তাদেরকে আটকাতাম কি করে? এই জমিটা আমার বাবার শেষ স্মৃতি ছিল। আমার বাবা শুধুমাত্র আপনাকে এটা দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। বিদেশ থেকে ফিরে এসে দেখি এখানে এত বড় একটা কলেজ হয়ে গেছে, অথচ আপনি আমাকে একটা কথা জানানোরও প্রয়োজন মনে করেননি। আমার জমি আপনি ছিনিয়ে নিয়েছেন, ঠকিয়েছেন আমায়, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে, আর সেই জন্যই আমি এখানে ফিরে এসেছি। আপনি নিশ্চিত থাকুন, পুলিশের হাত থেকে আপনি কিছুতেই বাঁচতে পারবেন না। পুলিশ? না ম্যাডাম, পুলিশ কেন? বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমার কোনো দোষই নেই। যা করেছে ওই ঋদ্ধিমান সিংহরা, উনি আমাকে ভয় দেখিয়েছে, মানে ওনার ক্ষমতা, ওনার ওই পাটির ভয় সবটা দেখিয়ে এই জমি কেড়ে নিয়েছে। দেখুন ম্যাডাম, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আর আমি তো আপনাদের বিশ্বস্ত, তাই না? আমি আপনাদের মন খেয়েছি, আমি কেন আপনাদের ক্ষতি করতে যাব? বেশ, মানলাম, কিন্তু আপনার পোশাক আশাক, সোশ্যাল স্ট্যাটাস দেখে কিন্তু এটাই মনে হচ্ছে আপনি লোকসান করেননি। ওই ঋদ্ধিমান সিংহরায় আপনাকে অনেক টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে, সেই জন্যই তো আপনি সামান্য কেয়ারটেকার থেকে এখন নামি ব্যবসায়ী হয়েছেন। না না ম্যাডাম, না না, আপনি ভুল বুঝছেন, ওনার অনেক ক্ষমতা, উনি যা চান তাই হয়। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এই জমির কথা ভুলে যান, এটা বোধ হয় আর ফেরত পাওয়া যাবে না ম্যাডাম। আমার জিনিস কেড়ে নেওয়া এত সহজ নয় প্রমিতা, আমি বললাম না আমি এখানে আমার অধিকার বুঝে নিতে এসেছি, আর সেটা আমি যে কোনো মূল্যেই বুঝে নেব। আপনি এখানে? আমার কথা শুনে আপনি যে মিডিয়ার সামনে নিজের দোষ স্বীকার করেছেন সেটা দেখে বেশ ভালো লাগলো। স্যারের জন্য উপযুক্ত পাত্রী আমি না ভেবে ফেলেছি, জানো তো আজকে স্যারের জন্য একটা না দুটো সারপ্রাইজ অপেক্ষা করছে। গাছ ছড়া শুন থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায়।